বড় আকারের পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারের সূচকে। একদিনেই পড়ে গেছে সোয়া ভাগ। সার্বিক সূচক ডিএসইএক্স 69 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,452-তে। লেনদেন হয়েছে 451 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 54টির, আর কমেছে 264টির। অপরিবর্তিত রয়েছে 28টি দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মর্নিং সেশন থেকে ইনভেস্টরদের মধ্যে একটি সেলিং প্রেশার লক্ষ্য করা যায়, যা থ্রু আউট দ্য সেশন কন্টিনিউ করে। আজকে ব্রড ইন্ডেক্সের পাশাপাশি ব্লু চিপ ইন্ডেক্সেও একটি কারেকশন দেখতে পাই এবং প্রিভিয়াস সেশন থেকে আজকে টার্নওভার 9% বৃদ্ধি পায়। এ বছরের শুরু থেকে ইন্ডেক্সে একটি আপওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করা গেলেও তা আস্তে আস্তে স্লো হয়ে আসে। গত এক দশক যাবৎ বাংলাদেশের ইকোনমি 6-7% হারে কনসিস্টেন্টলি গ্রো করলেও সেই অনুপাতে ক্যাপিটাল মার্কেটে তেমন কোনো রিফ্লেক্ট দেখতে পায়নি। আমাদের রিসার্চ মনে করে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে মার্কেটে ভালো কোম্পানি লিস্টেড করা এবং মার্কেটে নতুন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ইনভেস্টরদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করা সম্ভব।